আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি বা সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করবেন ইন দিস ভিডিও আই উইল শো ইউ হাউ টু ডিলেট টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি আমাদের অনেক সময় অনেক কারণে আমাদের এই টিকটক অ্যাকাউন্ট পারমানেন্ট বা সারা জীবনের জন্য ডিলেট করার প্রয়োজন হয় তো আপনি এই টিকটক এখন পারমানেন্টলি বা সারা জীবনের জন্য কীভাবে সহজে বা সঠিক নিয়মে ডিলিট করবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশি কথা না পারে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটা বাজিয়ে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন তো টিকটক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করার জন্য টিকটক অ্যাপসে আপনার টিকটক আইডি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে দেন নিচে প্রোফাইল যে অপশান দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশন আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর উপরে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে দিনের ইন্টারফেস আসবে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে উপরে যে অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে উপরে অ্যাকাউন্ট ইনফরমেশনের ঘরে আপনি যদি আপনার মোবাইল বা ইমেল দিয়ে খুলে থাকেন তার কিছু অংশ এখানে দেখাবে দেন নিচে যে ডিলেট অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন এই ডিলেট অ্যাকাউন্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে নিচে ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেন এইরকম একটি ইন্টারভিউ আসবে আসার পরে হোয়াই আর ইউ লিভিং টিকটক আপনি কেন টিকটক অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন তার যদি কোনো কারণ এখানে আপনি দিতে চান সেগুলোর পাশে আপনি টিকচুণ দিয়ে দেবেন না চাইলে উপরে যে স্কিপ অপশন আছে এই স্কিপ অপশনে ক্লিক করে দেবেন উপরে স্কিপ অপশন আপনি ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি গোল খালি চিহ্ন আসে এখানে আপনাকে টিকচূন্য দিয়ে দিতে হবে এখানে আপনি টিকচিহ্ন অপশানে ক্লিক ক্লিক করে দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশন আপনি ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে বেশ কিছু লেখা আছে আপনার অ্যাকাউন্টে কীভাবে পারমানেন্টলি ডিলিট হবে সেগুলো লেখা আছে এগুলো আপনি চাইলে করতে পারেন না চাইলেও সমস্যা নেই দেন নিচে যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশান আপনাকে ক্লিক করতে হবে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে ষাট সেকেন্ড সময় পাবেন এবং আপনি যে টিকটক আইডি খোলার সময় আপনার মোবাইল নাম্বার বা মেল দিয়েছেন ওই মেল বা আপনার মোবাইল নাম্বারে একটি এস এম এস যাবে বা আপনার মোবাইল নাম্বারে একটি ফোন গিয়ে আপনাকে বলা হবে যে কোডটি ওই কোডটি আপনাকে এখানে বসাতে হবে আপনার ওই কোডটি এস এম এসে যেটা যাবে সেটা বসানো হয়ে গেলে দেন যে ডিলেট অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন এই ডিলেট অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি নোটিফিকেশন আসবে এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট অ্যাকাউন্ট আপনি কি আপনার এই টিকটক অ্যাকাউন্টটি পারমান্টলি ডিলেট করতে চাচ্ছেন কি না সেটা কনফার্ম হওয়ার জন্য এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে দেন যে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি খুব সহজে পারমানেন্টলি বা সারা জীবনের জন্য ডিলিট করতে পারেন তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখা অল আইকনটা বাজে দিতে ভুলবেন না ধন্যবাদ